हाई एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ইমিউনিটি বুস্টার করে এমন এক রেসিপি। যে জিনিসটা দিয়ে আমি এই রেসিপিটা বানাবো, এটা আমাদের অ্যান্টিঅক্সিডেন্টেরও কাজ করে আর এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ফাইবার। তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি একটা বড় বাটিতে সজনের ফুল। আর সজনের ফুল আমাদের শরীরের জন্য খুব উপকারী, আর এই ফুলটা গ্রীষ্মের শুরুতেই মোটামুটি পাওয়া যায়। এটাকে আমি ভালো করে ওয়াশ করে নেব। এদিকে দেখুন আমি দুটো আলু নিয়েছিলাম, আর আলু দুটোকে আমি লম্বা লম্বা করে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এদিকে একটা প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। আর ফোড়নের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কা, আর দেব হাফ চামচ জিরে। এই দুটোকে ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজ অল্প ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলু পেঁয়াজ একটু একসাথে নাড়াচাড়া করে নেব। মোটামুটি একসাথে ভালো করে মিশে গেলে এটাকে কভার করে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব। 4 মিনিট পর দেখুন আলুটার কালার অনেকটা চেঞ্জ হয়েছে। আলুটাকে একটু নেড়েচেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা কেটে রাখা টমেটো। টমেটোটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দেব সামান্য একটু জিরে। সবগুলোকে ভালো করে মিশিয়ে দেব। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে আমি কভার করে 2 থেকে 3 মিনিটের জন্য কুক করব। 3 মিনিট পর দেখুন এই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর টমেটোগুলোও নরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দিলাম বাটিটা ধুয়ে সামান্য একটু জল। এটাকে আমি ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব, কিন্তু এটাকে আমি বেশি ভাজবো না। দেখুন সব কিছু ভালোভাবে মেশানো হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসার নুন। নুনটাকেও ভালো করে মিশিয়ে নেব। নুনটা ভালোভাবে মেশানো হয়েছে। এবার আমি দিয়ে দেব ধুয়ে রাখা সজনের ফুল। ফুল দেবার পর আলু আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটা গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন মশলার সাথে ফুলগুলো ভালোভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, আর এটাকে আমি কভার করে 5 থেকে 6 মিনিটের জন্য কুক করব। 6 মিনিট পর দেখুন ফুলগুলো থেকে জল বের হয়ে এসেছে। এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি, এটাকে আরেকটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি স্বাদের ব্যালেন্স রাখার জন্য এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা কিন্তু এখানে অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। চিনিটা মোটামুটি মেশানো হয়েছে। আবারও এটাকে কভার করে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করে নেব। 4 মিনিট পর এটাকে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন একটুও জল নেই, জলটা মোটামুটি শুকিয়ে গিয়েছে, আর সবজিটা মনে হচ্ছে আমার হয়ে এসেছে। এরপর আমি ওপর থেকে ছড়িয়ে দেব 1 চামচ সর্ষের তেল। তেলটাকে আমি ভালো করে মিশিয়ে নেব, আর মেশানোর পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো বন্ধুরা, দেখলেন তো ঝটপট রেডি হয়ে গেল আমার সজনে ফুলের এই রেসিপিটা। এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে বলবেন। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।